উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। তিন দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। তবে টানা এই বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে চাঁচল এক নম্বর ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের অশ্বিনপুর মৌজার প্রায় 5 শতাধিক চাষি। প্রান্তিক ওই এলাকায় বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত, চাষবাসের মাধ্যমেই সংসার চলে তাদের। কিন্তু এই কয়েকদিনের বৃষ্টিতে প্রায় 1000 বিঘা চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ধান এবং রেশম চাষিরা। এছাড়াও বেশ কয়েক বিঘা সবজির জমিও জলের তলায়। সব মিলিয়ে প্রায় কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মাথায় হাত চাষিদের। রবিবার সকালে নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত চাষিরা। চাঁচল এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ জানান, চাষিদের স্বার্থ আমাদের কাছে অগ্রাধিকার পাবে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন তিনি। চাঁচল এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য জানান, দ্রুত স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে। এই যে এই জল মোটামুটি 50 বছর আগে থেকে ওখানে যাচ্ছিল, ওই জল এখন সব বেআইনি পুকুর খুলে দিয়েছে। আমি সবজি চাষ করি, আমার সব নষ্ট হয়ে গেছে। আমি তো রেশম চাষ করি, রেশমের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন তুতুর উপর জল জমে গেছে। এই জন্য আইন যদি ব্যবস্থা না নেয় প্রশাসন, তাহলে আমরা কি করে খাবো? ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ক্ষয়ক্ষতি এই মোটামুটি 1000 বিঘা জমি থেকে সবজি চাষ হতো, ধান চাষ হতো, তুত চাষ হতো, সবগুলি এখন সবই এখন জলের তলায় পড়ে। জল নিকাশি ব্যবস্থা চালু রয়েছে? জল নিকাশি ব্যবস্থা যেখানে জল দিয়েছে সে বেআইনি পুকুরটা খুঁড়েছে, ওকে এখন নোটিশ করছে, সে এখন কোনো কথাই শুনছে না। ওদেরকে কি বুঝে নি বুঝে যায় আমাদেরকে সবাইকে ওই একাতে পিটিশন করে। প্রশাসন রয়েছে, প্রশাসন কি উদ্যোগ? প্রশাসন বলছে হবে কাজ বলতে আমাদের 2 মাস চলে যাচ্ছে, প্রশাসনের কোনো খবর দিচ্ছে না এখনো। আমাদের এই জলটা প্রায় আগস্ট মাসের 9 তারিখে আমরা একটা প্রথম দরখাস্ত দিয়েছিলাম চাঁচল বিডিওর কাছ থেকে, যে আমাদের এই জলটা যে হয়েছে, তখন আমরা শুধুমাত্র ধানগুলো শুরু করেছিলাম লাগানোর, তখন থেকে আমাদের এই জলটা ধানের তলায় একদম ভর্তি হয়ে আছে। তখন থেকে কিছুটা একটা জল কমেছিল, কিন্তু এই গত 3 দিনের বৃষ্টিতে আবার প্রচুর জল হয়ে গেছে আমাদের ধান চাষের উপর, প্রচুর জল। সেই ধানগুলো ক্ষতির মুখে, ধানগুলো সব মরে শেষ। আমরা বারেবারে দফায় দফায় বিডিওর কাছে গেছি, দফায় দফায় বিএলওর কাছে গেছি, আইসির কাছে গেছি, কিন্তু আমাদের পর আশ্বাসের পর আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কিছু হয়নি। যে পুকুরটা খুঁড়েছে সেকে তাকেও নোটিশ করা হয়েছে, সে কিন্তু কোনো নোটিশের উত্তর দেয় না, কোনো কিছু করে না, সে বেআইনিভাবে পুকুর খুঁড়েছে। কিন্তু আমি একটাই কথা জানতে চাইছি প্রশাসনের কাছে, যে পুকুর খুঁড়েছে ওকে বারবার নোটিশ করা সত্ত্বেও কোনো নোটিশের উত্তর দিচ্ছে না, আর কিছু করছে না, ইয়ে এত শক্তি সাহস পাচ্ছে কোথা থেকে? না, আমি জনপ্রতিনিধি হিসাবে এখানে উদ্যোগ নিয়েছি যে আমার কাছে এটা চাষিদের খবরটা রয়েছে এবং আমি এটা যোগাযোগ করেছি প্রশাসনিকভাবে, জানিয়েছি বিএলআরও সাহেবকে জানিয়েছি এবং আইসি সাহেবকেও জানিয়েছি। এবং ওখানকার চাষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, মোটামুটি 1000 বিঘা জমি জলে ডুবে আছে এবং সেখানে একটা জল নিকাশি ব্যবস্থা ছিল এবং সেই নিকাশি ব্যবস্থার পাশে একটা পুকুর খনন করেছে এবং পুকুরটা বৈধ না অবৈধ সেটা খনন হয়েছে কি না সেটা বিএলআর সাহেবকে জানানো হয়েছে এবং বিএলআর সাহেব সেটা তদন্ত করে দেখছেন। কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করবো এটাকে সমস্যার সমাধান করতে। চাঁচল থেকে সৌম্যজ্যোতি মন্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।